হ্যালো দর্শক, আমি রিপোর্টার ফারিয়া, আমি নিয়ে এসেছি আপনাদের জন্য বিনোদনের কিছু নতুন খবর। দর্শক, আমরাই আমাদের গোপন রিপোর্টারের মাধ্যমে নিয়ে আসি নতুন নতুন খবর। দর্শক, সুপারস্টার শাকিব খান দুই ছেলে এবং দুই সন্তানের মা সম্পর্কে যা বললেন, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন। যারা আমার চ্যানেলটিকে ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যা বললেন, জয়ের সাথে জয়ের বাবার ড্রেস অনেক সুন্দর, বাবা ছেলের ড্রেস মিলিয়ে জন্মদিন পালন করলো। এই কেকগুলো কাটা হয়েছে রাত 12টা বাজে, তার সামনে জয়ের মাও ছিল এখানে। খান সাহেবের বাসায় শুধু সামনাসামনি হয়নি, পিক তুলে নাই, তারা সরাসরি এক বাসায় এক ফ্যামিলির সাথে জন্মদিন পালন করেছে। যাই হোক, খান সাহেবের সন্তানরা তার পাশে থাকবে, জন্মদিনে আসবে যাবে, এটাই স্বাভাবিক। ওনার ছেলেদের উনি আদর করবে, কারণ ওনার রক্ত ওনার সন্তানদের শরীরে বইছে। হয়তো সন্তানদের উসিলায় তার সাবেক দুই স্ত্রী তার সাথে দেখা হবে, এর বাইরে আর কিছুই না, কারণ তারা দুজনেই অতীত। অতীত কখনো বর্তমান হয় না, অতীত শুধু অতীত, আর ওদের দুজনের সাথে সংসার জোড়া লাগানোর কোনো সম্ভাবনা নেই। সুতরাং উপবিশেষের বুবলির কোনো প্রয়োজন নেই ঝগড়া করার। ফেসবুক ইউটিউবে ভিডিও ছবি আপলোড করে ছেলেদের বাবা সম্মান নিয়ে খেলা করা অধিকার আর তোমাদের নাই। ছেলেদের ভালোবাসবে, টাকা পয়সা খোঁজ খবর সব রাখবে, বাট তোমাদের সাথে ওনার সম্পর্ক কখনো এক জোড়া লাগবে না, একসাথে জোড়া লাগবে না। দুজনে দুইটা বিয়ে করে সুখী হও, বললেন শাকিব খান অপু বিশ্বাস আর বুবলিকে। শাকিব খান এমন কথা বললেন, এটা কি তার মুখের কথা না ভক্ত দর্শকদের কিছু আপডেট দেওয়ার জন্য এই কথা বললেন? শাকিব খান আসলে কার সাথে সংসার করে যাচ্ছেন, অপু বিশ্বাসের সাথে না বুবলির সাথে? এই উত্তরে শাকিব খান কিছুই বলেনি। শাকিব খান এই ব্যাপারটিতে কিছু ক্লিয়ার করতে চাচ্ছেন না। শাকিব খান বলে যাচ্ছেন তারা দুজনেই অতীত, অতীত আর বর্তমান হতে পারে না। দর্শক, এই কথাগুলোর মাঝে কি বুঝতে পারলেন? আপনার মতামত জানাতে পারেন ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে, লাইক করে শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করলে আপনার মোবাইলে পৌঁছে যাবে আমার সকল ভিডিওর আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে। ধন্যবাদ।